কবর জিয়ারতের সঠিক পদ্ধতিতে জানতে চাচ্ছি ভাই কবর আরতের পদ্ধতি খুব সহজ খুব সরল খুব সোজা কবরস্থানে ঢুকে কবরবার্ষীকে সালাম পেশ করবে সালাম ও আলাইকুম দ্বারা কমে মিন ওয়াইন্না ইন শাহ আল্লাহ ভিকম আল্লাহ হেকুম নাস আলহ আলহানা ওয়ালাই কোমল আ ফ হে ইমানদাররা যারা এ কবরে শায়িত্য আছো তোমাদের প্রতি সালাম তোমাদেরকে আল্লাহ তালা শান্তি রাখ শান্তিতে রাখুন শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যোগ দিব আমরাও আসছি তোমাদের পেছনে পেছনে এই সালাম পেশ করা এটি হলো কবর জিয়ারত করা এর বাইরে কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে অমুক সুরে এতবার পড়তে হবে তমুক তমুকসুরে এতবার পড়তে হবে হ্যাঁ এরকম করলে কবর জিয়ারত হবে না নাহলে কবর জিয়ারত হবে না এরকম কোনো বর্ণনা নবী করিম সাল্লাহ সাল্লাম এরকম কোনো কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখান নেই কথা বুঝাতে পারছি আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জিয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয় টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয় কবর জিয়ারত করানো হয় অনেক এলাকায় এখনও আছে ভাইরা আমার কবর জিয়ারত নিজের কবর নিজে জিয়ারত করবেন কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো কবর জিয়ারতের উদ্দেশ্য কি আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো উপকার করা এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই জন্য হুজুরের টাকা পয়সা দেয় হুজুর আপনি যে আমার মরা বাপ আমার মৃত মা আমার কবরের সাহিত্য আত্মীয় স্বজনময় মুরব্বী তাদের কবরটা আপনি একটু জেয়ারত করে দেন দিলে তাদের উপকার হবে বাইরে আমার কবর জিয়ারতের প্রথম লাভ হলো যে জেয়ারত করে তার নিজের তাহলে হুজুর কবর জিয়ারত করে তার লাভ করলো আবার আপনি পয়সাও দিলেন তাহলে কি হলো জিনিসটা আম সালা দুইটাই আপনার গেল আমও গেল সালাও গেল দুইটা পাইছে কে যদিও হুজুর সব পাবে না কারণ টাকা নিছে যে কাজ করে টাকা নেওয়া নাই হারাম হারাম সে কাজ করছে পরিবর্তে কি হবে সবের হবে। এই জন্য কবর জিয়ারত নিজেরটা নিজে করবেন এটা অন্য কেউ করতে পারে কিন্তু টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে কবর জিয়ারত করাবেন না কবর জিয়ারতে সালাম পেশ করবেন কবর বাসীকে বাস তাতে কবর জিয়ারত হয়ে যাবে সালাম আলাইকুম তারা কম মিনীন যতটুকু পারেন এতটুকু বলবেন আসসালামু আলাইকুম আহ্লা দিয়ার ইমিনাল মিনাল মুসলিমিন অথবা আসসালামু আলাইকুম ইয়াহ আল কবর ইমিনাল মুসলিম ইনাল মিনাল মুসলিম ইনাল মুসলিমাত ওমিনাল মিনাত সালাম পেশ করবেন কবরবাসীকে এটাই হলো জিয়ারত নবী করিম সাল্লাম বলেছেন জোরুল কবর ফাইনাহা তুদাক্কি রুকুমুল আখেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কারণ কবর জিয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় তাহলে লাভটা কার যে জিয়ারত করে তার এর পাশাপাশি মুর্দার জন্য আপনি শান্তির দোয়া করছেন যে হবে হবে উপকার আমরা কবর জিয়ারতের পদ্ধতি মনে করি কত কঠিন কত কিছু পড়া লাগে আমরা এগুলো তো জানি না এই জন্য হুজুরদেরকে দিই সহজ শুধু সালাম পেশ করবেন তাতে কবর জিয়ারত হয়ে যাবে মুর্দার লাভ আপনার লাভ হবে ইনশাআল্লাহ